नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। तो आमरा श्री चैतन्य भागवत थेके धारावाहिक भावे पाठ करछी आदिखंड सप्तदश अध्याय ईश्वरपुरी सहित महाप्रभुर मिलन गयाते सेखाने आमरा पाठ करछिलाम। तो आज तारपर थेके आमरा आजके पाठ करब। गतकाल आमरा 95 नम्बर पयार अब्दि पाठ करेछिलाम। ईश्वरपुरीर संगे प्रभुर भोजन इहार श्रवणे मिले कृष्ण प्रेमधन। महाप्रभु गयाते जेखने छिलेन सेखने ईश्वरपुरी एलेन एवं महाप्रभु ताके भोजन करालेन से लीला आमरा गतकाल पाठ करेछिलाम। तबे प्रभु ईश्वरपुरीर सर्व अंगे आपन श्रीहस्ते लेपिलेन दिव्य गंधे जत प्रीत ईश्वरेर ईश्वरपुरीरे ताहा बर्णिबारे कोन जन शक्ति धरे। तारपर महाप्रभु ईश्वरपुरीके भोजन करिए तार सर्व अंगे दिव्य गंध निजे हाते लेपन करलेन। जत प्रीत ईश्वरेर ईश्वरपुरीरे ताहा बर्णिबारे कोन जन शक्ति धरे। महाप्रभुर ঈশ্বরপুরীর প্রতি যে কত প্রীতি কত ভালোবাসা সেটা অবর্ণনীয় বর্ণনা করা যায় না। আপনি ঈশ্বর শ্রী চৈতন্য ভগবান দেখিলেন ঈশ্বরপুরীর জন্মস্থান প্রভু বলে কুমার হট্টেরে নমস্কার শ্রী ঈশ্বরপুরীর যে গ্রামে অবতার। মহাপ্রভু ঈশ্বরপুরীর জন্মস্থান কুমারহট্টে গেছেন সেই কুমারহট্টকে তিনি প্রণাম করছেন। কেন? গুরুদেবের জন্মস্থান। কান্দিলেন বিস্তর চৈতন্য সেই স্থানে আর শব্দ কিছু নাহি ঈশ্বরপুরী বিনে সে স্থানের মৃত্তিকা আপনে প্রভু তুলি লইলেন বহির্বাসে বান্ধি এক ঝুলি। সেই কুমারহট্টের মৃত্তিকা মহাপ্রভু খানিকটা তুলে একটা ঝুলির মধ্যে বেঁধে নিলেন। কারণ ওই মাটি হচ্ছে তার গুরুদেবের আবির্ভাব স্থলের মাটি। প্রভু বলে ঈশ্বরপুরীর জন্মস্থান এ মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ। হেন ঈশ্বরের প্রীত ঈশ্বরপুরীরে ভক্তেরে বাড়াতে প্রভু সব শক্তি ধরে। এইভাবে ঈশ্বরপুরীর প্রতি মহাপ্রভুর প্রেম প্রকাশিত হয়েছে। প্রভু বলে গয়া করিতে যে আইলাম সত্য হইল ঈশ্বরপুরীরে দেখিলাম। মহাপ্রভু বলছেন যে আমি গয়াতে এলাম, গয়ায় এসে আমার সত্য হয়েছে, সার্থক হয়েছে, আমি ঈশ্বরপুরীর দর্শন লাভ করেছি। আর দিনে নিভৃতে ঈশ্বরপুরী স্থানে মন্ত্র দীক্ষা চাহিলেন মধুর বচনে। তারপর মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে মধুর বচনে তার কাছে মন্ত্র দীক্ষা চাইলেন। পুরী বলে মন্ত্র বা বলিয়া কোন কথা প্রাণ আমি দিতে পারি তোমারে সর্বথা। আর ঈশ্বরপুরী বললেন মন্ত্র আর কি এমন কথা, আমি তোমার জন্য আমার প্রাণ দিয়ে দিতে পারি। তবে তান স্থানে শিক্ষা গুরু নারায়ণ করিলেন দশাক্ষর মন্ত্রেরও গ্রহণ। দশাক্ষর গোপাল মন্ত্র মহাপ্রভু লাভ করলেন ঈশ্বরপুরীর কাছ থেকে। তবে প্রভু প্রদক্ষিণ করিয়া পুরীরে প্রভু বলে দেহ আমি দিলাম তোমারে। তারপর মহাপ্রভু মন্ত্র দীক্ষা লাভের পর ঈশ্বরপুরীকে প্রদক্ষিণ করলেন এবং বললেন যে আমার এই দেহ আজ থেকে তোমার। হেন শুভ দৃষ্টি তুমি করো হো আমারে যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে। শুনিয়া প্রভুর বাক্য শ্রী ঈশ্বরপুরী প্রভুরে দিলেন আলিঙ্গন বক্ষে ধরি।
হ্যাঁ, তারপর মহাপ্রভু গুরুদেবের কাছে প্রার্থনা করলেন যে আপনি আমাকে কৃপা করুন, আমার প্রতি শুভ দৃষ্টি করুন, যেন আমি কৃষ্ণ প্রেমের সাগরে ভাসি। এই কথা শ্রবণ করে ঈশ্বরপুরী আনন্দে মহাপ্রভুকে আলিঙ্গন করলেন। দোহার নয়ন জলে দোহার শরীর, সিঞ্চিত হইলা প্রেমে কেহ নহে স্থির। হেনমতে ঈশ্বরপুরীরে কৃপা করি, কতদিন গয়ায় রহিলা গৌরহরি। দুজনের চোখের জলে দুজনের দেহ ভিজে যাচ্ছে। এইভাবে ঈশ্বরপুরীকে মহাপ্রভু কৃপা করলেন। মহাপ্রভু স্বয়ং অনন্ত ব্রহ্মাণ্ড নাথ, জগৎগুরু, সকলের গুরু তিনি। তিনি ঈশ্বরপুরীকে তার গুরুরূপে গ্রহণ করে তার মর্যাদা বৃদ্ধি করলেন। আত্মপ্রকাশে রাশি হইল সময়, দিনে দিনে বাড়ে প্রেম ভক্তির বিজয়। একদিন মহাপ্রভু বসিয়া নিভৃতে, নিজ ইষ্ট মন্ত্র ধ্যান লাগিলা করিতে। ধীরে ধীরে মহাপ্রভু তার প্রেম ভক্তির প্রকাশ শুরু করেছেন। একদিন নিভৃতে বসে তিনি ইষ্টমন্ত্র ধ্যান করছেন। ধ্যানানন্দে মহাপ্রভু বাহ্য প্রকাশিয়া, করিতে লাগিলা প্রভু রোদন ডাকিয়া। কৃষ্ণ রে বাপ রে মোর জীবন শ্রীহরি, কৃষ্ণ রে বাপ রে মোর জীবন শ্রী হরি, কোন দিকে গেল মোর প্রাণ করি চুরি। মহাপ্রভু ধ্যানে বসে হঠাৎ ডাকতে আরম্ভ করলেন যে কৃষ্ণ রে বাপ রে, আমার আমার প্রাণটাকে চুরি করে নিয়ে তুমি কোথায় গেলে? পাইনু ঈশ্বর মোর কোন দিকে গেলা, শ্লোক পড়ি প্রভু কান দিতে লাগিলা। প্রেম ভক্তি রসে মগ্ন হইলা ঈশ্বর, সকল শ্রী অঙ্গ হইল ধুলায় ধূসর। এইভাবে কৃষ্ণকে ডাকছেন আর কাঁদছেন, শ্লোক পড়ছেন। তিনি কৃষ্ণের দর্শন পেয়েছিলেন, কিন্তু হঠাৎ কোথায় চলে গেলেন সেইটা খুঁজছেন, অন্বেষণ করছেন। তা সারা অঙ্গ ধুলায় ধূসরিত হয়ে গেছে। আর্তনাদ করি প্রভু ডাকে উচ্চৈস্বরে, কোথা গেলা বাপ কৃষ্ণ ছাড়িয়া মোহেরে। চিৎকার করে ডাকছেন যে হে কৃষ্ণ, হে পিতা, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে? যে প্রভু আছিলা অতি পরম গম্ভীর, সে প্রভু হইলা প্রেমে পরম অস্থির। নিমাই পণ্ডিত অত্যন্ত গম্ভীর, বিদ্বান, গর্বে গর্বোদ্ধত তার আচরণ ছিল। সেই নিমাই পণ্ডিত এখন প্রেমে অস্থির হয়ে গেছেন। গড়াগড়ি যায়েন কান্দেন উচ্চৈস্বরে, ভাসিলেন নিজ ভক্তি বিরহ সাগরে। তিনি কাঁদছেন উচ্চৈস্বরে আর গড়াগড়ি যাচ্ছেন। ভাসিলেন নিজ ভক্তি বিরহ সাগরে, নিজের ভক্তি এবং কৃষ্ণপ্রেমের বিরহে সেই সাগরে তিনি ভাসছেন। তবে কতক্ষণে আসি সর্বশিষ্যগণে, সুস্থ করিলেন আসি অশেষ যতনে। প্রভু বলে তোমরা সকলে যাহ ঘরে, মুই আর না যাইমু সংসার ভিতরে। মহাপ্রভু তার সমস্ত শিষ্যদের বললেন যে তোমরা চলে যাও, ঘরে ফিরে যাও, আমি আর ঘরে ফিরে যাব না। মথুরা দেখিতে মুই চলিমু সর্বথা, প্রাণনাথ মোর কৃষ্ণ চন্দ্রপাং যথা। আমার প্রাণনাথ কৃষ্ণকে দর্শন করার জন্য আমি মথুরার উদ্দেশ্যে গমন করব। নানা রূপে সর্বশিষ্য গণ প্রবোধিয়া, স্থির করি রাখিলেন সবাই মিলিয়া। ভক্তিরসে মগ্ন হই বৈকুণ্ঠের পতি, চিত্তে স্বাস্থ্য না পায়েন গ্রহিবেন কতি। হ্যাঁ, এইভাবে মহাপ্রভু স্থির থাকতে পারছেন না, ভক্তিরসে মগ্ন হই বৈকুণ্ঠের পতি। বৈকুণ্ঠনাথ তিনি ভক্তিরসে মগ্ন হয়েছেন। হ্যাঁ, চিত্তে তার মনে একটু স্বস্তি নেই, সবসময় তিনি কৃষ্ণের অন্বেষণ করছেন। কাহারে না বলি প্রভু কত রাত্রি শেষে, মথুরাকে চলিলেন প্রেমের আবেশে। কৃষ্ণ রে বাপ রে মোর পাইমু কোথায়, এই মতো বলিয়া যায়েন গৌর রায়। কাউকে না বলে রাত্রে তিনি বেরিয়ে পড়েছেন, মথুরায় যাবেন, আর ডাকছেন কৃষ্ণ রে বাপ রে মোর তোমাকে কোথায় পাবো আমি। এই মতন বলে তিনি ছুটে চলেছেন। কত দূর যাইতে শুনেন দিব্যবাণী,
এখনে মথুরা না যাইবে দি যমুনি। কিছু দূর যাওয়ার পরে আকাশবাণী শুনতে পেলেন, দিব্যবাণী। সেখানে বলল যে এখন তুমি মথুরা যাবে না, যাইবার কাল আছে, যাইবা তখনই, নবদ্বীপে নিজ গৃহে চলো হো এখনে। তাই বলল এখন তুমি নবদ্বীপে ফিরে যাও। তুমি শ্রী বৈকুণ্ঠনাথ লোক নিস্তারিতে অবতীর্ণ হইয়াছ সবারও সহিতে। সেই দিব্যবাণীতে এটাও বলে দেওয়া হলো যে তুমি বৈকুণ্ঠনাথ, সকলকে উদ্ধার করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। যদিও মহাপ্রভু সেটা জানেন, অনন্ত ব্রহ্মাণ্ডময় করিয়া কীর্তন, জগতেরে বিলাইবা প্রেম ভক্তিধন, ব্রহ্মা শিব সনকাদি যে রসে বিহ্বল, মহাপ্রভু অনন্ত গায়েন যে মঙ্গল। হ্যাঁ, অনন্ত ব্রহ্মাণ্ডময় করিয়া কীর্তন, সারা অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি কীর্তন করবে, হ্যাঁ, আর সারা জগতে প্রেম ভক্তি ধন বিতরণ করবে। ব্রহ্মা শিব সনকাদি কুমার এরা সকলেই এই কৃষ্ণ প্রেমের জন্য বিহ্বল। স্বয়ং অনন্ত দেব যে মহাপ্রভুর গাথা বর্ণনা করেন, তাহা তুমি জগতের দিবার কারণে অবতীর্ণ হইয়াছ জানো হো আপনি। আর সেই গুপ্তধন দেবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ জগতে, এটা জানো। সেবক আমরা তবু চাহিকা কহিবার, অতএব কহিরাং চরণে তোমার, আপনার বিধাতা আপনে তুমি প্রভু, তোমার যে ইচ্ছা সে লঙ্ঘন নহে কভু। অতএব মহাপ্রভু চলো তুমি ঘরে ঘর, বিলম্বে দেখিবা আসি মথুরানগর। এই যে আকাশবাণী হলো, দৈববাণী হলো, সেখানে এইসব কথাগুলো বলা হলো যে তুমি এখন নবদ্বীপে ফিরে যাও। তারা বলছে, সেই বাণীতে বলছে, সেবক আমরা তবু চাহি কহিবার, আমরা তোমার সেবক। দেব দেবতারা বলছে না যে আমরা তোমার সেবক, তবু আমরা তোমাকে এটা বলছি। অতএব কহিলাম চরণে তোমার, আপনার বিধাতা আপনে তুমি প্রভু, তুমি সকলের বিধাতা, তুমি সকলের প্রভু, তোমার যে ইচ্ছা সে লঙ্ঘন নহে কভু, তোমার যা ইচ্ছা সেটা কখনো অন্যথা হবে না। তাই মহাপ্রভুকে বলছে, অতএব মহাপ্রভু চলো তুমি ঘর, বিলম্বে দেখিবা আসি মথুরানগর, এখন গৃহে ফিরে যাও, পরে মথুরানগরে যাওয়ার সময় আসবে, তখন তুমি যেও। শুনিয়া আকাশবাণী শ্রী গৌর সুন্দর, নিবর্ত হইলা প্রভু হরিষ অন্তর। এই আকাশবাণী শ্রবণ করে মহাপ্রভু খুব আশ্বস্ত হলেন এবং নিবৃত্ত হলেন, তিনি আর গেলেন না। তো এটা কীরকম যে মহাপ্রভুকে দেবতারা এরকম বাণী, দৈববাণী হচ্ছে সেই কথা মহাপ্রভুকে শুনতে হলো কেন? এগুলো হচ্ছে একটা ভগবানের লীলা, হচ্ছে একটা অভিনয়ের মতন। হ্যাঁ, তো সেখানে অভিনয়তে যে মুখ্য রোল, যার মুখ্য যে আর কি নায়ক, সেই হয়তো সমস্ত কিছু ডিরেকশন দিয়েছে, কিন্তু সেই ডিরেকশনে এমন বলা আছে যে তাকে একজন অন্য এসে একজন কেউ লোক তাকে একটা উপদেশ দেবে, সেই উপদেশটা সে সেখানে শুনবে। বোঝা যাচ্ছে কথাটা? যে যে মুখ্য রোল অভিনয় করছে সেই হয়তো ডিরেক্টর, কিন্তু সে একজন নগণ্য ব্যক্তিকে বলেছে যে তুমি এই সময় ঢুকে আমাকে এই কথাগুলো বলবে, তোমার কাছে আমি এই উপদেশটা শুনব। এটাও ঠিক সেই রকম, মহাপ্রভু সব আয়োজন করে রেখেছেন, এই দৈববাণী হবে, সেটা মহাপ্রভুরই আয়োজন। মহাপ্রভু জানেন তিনি এখন যাবেন না, কিন্তু এটা একটা অভিনয়ের জন্য মহাপ্রভু এইভাবে ঘটনাটাকে সাজাচ্ছেন। নিজ গৃহে চলিলেন, আচ্ছা, বাসায় আসিয়া সর্বশিষ্যের সহিতে নিজ গৃহে চলিলেন ভক্তি প্রকাশিতে, নবদ্বীপে গৌরচন্দ্র করিলা বিজয়, দিনে দিনে বাড়ে প্রেম ভক্তির উদয়। তারপর মহাপ্রভু সর্বশিষ্য সঙ্গে নিয়ে তিনি ফিরে এলেন বাড়িতে, এবং সেখানে প্রেম ভক্তির আলোড়ন তৈরি হল। আদিকণ্ড কথা পরিপূর্ণ এই হইতে, মধ্যকণ্ড কথায় বয়ে শুনো ভালো মতে। এইখানেই আদিখণ্ডের কথা শেষ হলো, এখন মধ্যখণ্ডের কথা শ্রবণ করো। যে বা শুনে ঈশ্বরের গয়ার বিজয়, গৌরচন্দ্র প্রভু তারে মিলিব হৃদয়। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর আশীর্বাদ করে বলছেন
যে যেই প্রভুর এই গয়া বিজয় গয়া যাত্রা শ্রবণ করবে সে অবশ্যই গৌরচন্দ্রকে লাভ করবে। ঈশ্বরের সঙ্গে তার কহু ত্যাগ নাই, অন্তর্যামী নিত্যানন্দ। আচ্ছা, যে বা শুনে ঈশ্বরের গয়ার বিজয় গৌরচন্দ্র প্রভু তারে মিলিব হৃদয়। কৃষ্ণ যশ শুনিতে সে কৃষ্ণ সঙ্গ পাই, ঈশ্বরের সঙ্গে তার কভু ত্যাগ নাই। কৃষ্ণ যশ শুনলে কৃষ্ণের সঙ্গ লাভ হয়। কৃষ্ণের সঙ্গ পেতে গেলে কৃষ্ণ যশ শ্রবণ করতে হয়, কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কো তোকে, চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে। লেখক শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে তাঁর গুরুদেব শ্রী নিত্যানন্দ প্রভু তাঁকে নির্দেশ দিয়েছেন যে চৈতন্য চরিত্র কিছু পুস্তকে লেখার জন্য, তাই আমি এই গ্রন্থ প্রণয়নে প্রবৃত্ত হয়েছি। তাহান কৃপায় লিখি চৈতন্যের কথা, স্বতন্ত্র হইতে শক্তি নাহি কো সর্বথা। তাই তার কৃপায় আমি চৈতন্য কথা লিখছি, আমার নিজের স্বতন্ত্র কোনো শক্তি নেই এই কথা লেখার। কাষ্ঠের পুতলি যেন কুহকে নাচায়, এই মতো গৌরচন্দ্র মোরে যে বলায়। চৈতন্য কথার আদি অন্ত নাহি জানি, যেতে মতে চৈতন্যের যশ ব্যাখ্যানি। বৃন্দাবন দাস ঠাকুর তিনি অত্যন্ত বিনয় সহকারে বলছেন যে কাষ্ঠের পুতলি যেন কুহকে নাচায়, যেমন পুতুলকে নাচায় সুতো দিয়ে, সেই রকম গৌরচন্দ্র আমাকে যেরকম বলাচ্ছেন আমি সেই রকম বলছি। চৈতন্য কথার আদি অন্ত নাহি জানি, এই চৈতন্য কথা অনন্ত, তার কোনো আদি নেই অন্ত নেই, তার কিছু আমি জানি না। যেতে মতে চৈতন্যের যশ সে ব্যাখ্যানি, আমি যেমন পারছি সেই রকম আমি চৈতন্যের যশ ব্যাখ্যা করছি। পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায়, যত দূর শক্তি তত দূর উড়ি যায়। যেমন বিভিন্ন রকমের পক্ষী আছে, যার যেমন শক্তি সে সেই রকম ওড়ে, তাই না? যেমন একটা চড়াই পাখি, সে কতটুকু উঠতে পারে, সে উঠানের মধ্যে ওড়ে, এই বাড়ি থেকে ওই বাড়িতে উড়ে যায়। একটা পায়রা, সে অনেক দূর উড়ে যেতে পারে। কিন্তু আবার একটা চিল, একটা বাজ পাখি বা পরিযায়ী পাখিরা, তারা এক দেশ থেকে আরেক দেশে উড়ে যায়। আবার পক্ষীরাজ গরুড়, তিনি এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে, এক লোক থেকে আরেক লোকে উড়ে যান। তা এইরকম পক্ষীদের বিভিন্ন শক্তি অনুসারে তাদের ওড়ার শক্তিও সেই রকম। সেই জন্য বলছেন যতদূর শক্তি ততদূর উড়ি যায়। এই মতো চৈতন্য যশের অন্ত নাই, যারে যত শক্তি কৃপা সবে তত গাই। এইরকম চৈতন্যের যশ, মহাপ্রভুর যশের কোনো অন্ত নেই, অসীম চৈতন্য কথা। যাকে তিনি যেরকম শক্তি দেন এবং যাকে তিনি যেরকম কৃপা করেন সে সেই রকম গায়। তথা হি শ্রীমদ্ ভাগবতে নভপতন্তাত্মসমং পতত্রীন তথা সমং বিষ্ণুগতিং বিপশ্চিতঃ। পক্ষীগণ যেরূপ নিজ শক্তি অনুসারে আকাশে যতদূর উড্ডীন হইতে পারে ততদূরই উড্ডীন হয়, সেইরূপ পণ্ডিতগণও নিজ বুদ্ধি অনুসারে ভগবানের লীলা যতদূর অবগত হইয়া থাকেন সেই পর্যন্তই বর্ণন করিয়া থাকেন। যার যেরকম শক্তি সে সেই রকম বর্ণনা করে। সর্ববৈষ্ণবের পায়ে মোর নমস্কার, ইথে অপরাধ কিছু নহুকো আমার। এইভাবে অত্যন্ত বিনয় সহকারে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে সমস্ত বৈষ্ণবের চরণে আমার প্রণাম, হ্যাঁ, আমার কোনো অপরাধ আপনারা গ্রহণ করবেন না। সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চান্দেরে। কেউ যদি এই সংসার সমুদ্র পার হতে চায় এবং ভক্তির সাগরে ডুব দিতে চায়, তার জন্যে প্রেসক্রিপশন হচ্ছে সে ভজুক নিতাই চান্দেরে, সে যেন নিতাই চাঁদের ভজনা করে। নিতাই চাঁদের ভজনা করলে এই সংসার বন্ধন ক্ষয় হবে এবং ভক্তির সাগরে নিমজ্জিত হবে। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর,
কেহ বলে প্রভু নিত্যানন্দ বলরাম, কেহ বলে চৈতন্যের মহাপ্রিয় ধাম, কেহ বলে মহাতেজিয়ান অধিকারী, কেহ বলে কোন রূপ বুঝিতে না পারি। বলছেন যে আমার প্রভুর প্রভু, আমার প্রভুকে বৃন্দাবন দাস ঠাকুরের প্রভু হচ্ছেন নিত্যানন্দ প্রভু, তিনি তার গুরুদেব। সেই জন্য বলছেন নিত্যানন্দ প্রভু, আমার প্রভুর প্রভু হচ্ছেন গৌর সুন্দর। এটা আমার অত্যন্ত ভরসা যে আমার প্রভুর প্রভু হচ্ছেন গৌর সুন্দর। তারপরে নিত্যানন্দের তত্ত্ব বলছেন যে কেউ বলে যে নিত্যানন্দ হচ্ছেন বলরাম, তিনি চৈতন্যের অত্যন্ত প্রিয় পাত্র, মহাতেজিয়ান অধিকারী। কেহ বলে কোনরূপ বুঝিতে না পারি, কেউ বলে আমি কিছু বুঝতেই পারি না। কিবা যতি নিত্যানন্দ কিবা ভক্ত জ্ঞানী, যার যেন মত ইচ্ছা না বলে একেনি। কেউ তাকে বলে যে নিত্যানন্দ জ্যোতি, জ্যোতি মানে হচ্ছে সন্ন্যাসী। কেউ বলে নিত্যানন্দ একজন সন্ন্যাসী অবধূত। হ্যাঁ, আবার কেউ বলে ভক্ত, কেউ বলে জ্ঞানী, যার যেন মত ইচ্ছা না বলয় কেনি, যার যেরকম ভাব সে সেরকমভাবে তাকে বর্ণনা করে। যে সে কেনে চৈতন্যের নিত্যানন্দ নহে, এ চরণ ধর্মর রহুক হৃদয়ে। এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। এই নিত্যানন্দের কথা আমি সব বললাম, এই নিত্যানন্দ প্রভুর চরণ আমার ধন স্বরূপ। এত কথা শোনার পরেও লেখক বলছেন, এত পরিহারেও যে পাপী নিন্দা করে, এত কিছু শোনার পরেও যে নিত্যানন্দ প্রভুর নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে, তারে তার মাথায় লাথি মারো। জয় জয় নিত্যানন্দ চৈতন্য জীবন, তোমার চরণ মোর হৌক শরণ। হে নিত্যানন্দ প্রভু, আপনি চৈতন্যের জীবন, চৈতন্যের জীবন বা চৈতন্য আপনার জীবন স্বরূপ, দুটি হতে পারে। তোমার চরণ মোর হৌক শরণ, তোমার চরণ আমার শরণ, আমার একমাত্র শরণাগতি স্থল হোক। তোমার হইয়া যেন গৌরচন্দ্র গান, জন্মে জন্মে যেন তোমার সংহতি বেড়াং। হ্যাঁ, গান মানে হচ্ছে গাইড। এটা তখনকার দিনের বাংলা ভাষার, এটা পদ্য আকারে লেখার জন্য গাং বলেছে। তোমার হইয়া যেন গৌরচন্দ্র গাই, জন্মে জন্মে যেন তোমার সংহতি বেড়াই। তা লেখক বলছেন যে হে নিত্যানন্দ প্রভু, তোমার হয়ে অর্থাৎ তোমার অনুগত হয়ে আমি যেন গৌরচন্দ্রের কীর্তন গান করি, আর জন্মে জন্মে যেন তোমার সংহতি বেড়াই, এবং জন্মে জন্মে যেন আমি তোমার সঙ্গে যেতে পারি। যে শুনয় আদিখণ্ডে চৈতন্যের কথা, তাহার শ্রী গৌরচন্দ্র মিলিবে সর্বথা। যে এই আদিখণ্ডে চৈতন্য কথা শ্রবণ করবে, সে অবশ্যই শ্রী গৌরচন্দ্রকে লাভ করবেন। হরি বল। ঈশ্বরপুরীর স্থানে হইয়া বিদায়, গৃহে আইলেন প্রভু শ্রী গৌরাঙ্গ রায়। গয়ায় শ্রী ঈশ্বরপুরীর কাছ থেকে বিদায় গ্রহণ করে মহাপ্রভু নবদ্বীপে ফিরে এলেন। শুনি সর্বনবদ্বীপ হইল আনন্দিত, প্রাণ আসি দেহে যেন হইল উপনীত। মহাপ্রভু চলে গিয়েছিলেন, তিনি নদিয়ার প্রাণ, প্রাণস্বরূপ। নদিয়া থেকে মহাপ্রভু যেহেতু গয়ায় গিয়েছিলেন, যেন সকলে প্রাণহীন হয়ে গিয়েছিল। যখন মহাপ্রভু আবার নবদ্বীপে ফিরে এলেন, সকলে আবার প্রাণ ফিরে পেল। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। হে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, হে নিত্যানন্দ চাঁদ, তোমরা দুজনে আমার যান স্বরূপ, যান মানে প্রাণ, প্রাণস্বরূপ। বৃন্দাবন দাস তছু পদযুগে গান, বৃন্দাবন দাস তোমাদের পদযুগলে এই গান করছে। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে গয়া গমন বর্ণনং নাম সপ্তদশ অধ্যায়। এইখানে ইতি আদিখণ্ড সমাপ্ত। তিনটি খণ্ডে বিভক্ত শ্রীচৈতন্য ভাগবত, তার প্রথম খণ্ড আদিখণ্ড, যেখানে মহাপ্রভুর গয়াগমন এবং মহাপ্রভুর দীক্ষা লাভ, সেইখান অবধি আদিখণ্ড সমাপ্ত হল। এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরী,
বদন ভরিয়া সবে বল হরি হরি, হরি বল হরি বল হরি বল।